নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি রোহিণী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগামী 22 আগস্ট দিন শনিবার, গণেশ চতুর্থী। সিদ্ধিদাতা গণেশের নাম স্মরণ করেই আমরা কিন্তু সমস্ত শুভকর্ম করে থাকি। আমরা হিন্দুরা মনে করি বিঘ্নহর্তা, গণেশজি সমস্ত কাজে বিঘ্ন হরণ করে নেবেন এবং আমাদের সমস্ত কর্মে সফলতা দেবেন, সিদ্ধি দেবেন। তাই জন্য যে কোনো শুভকর্মে আমরা কিন্তু ওম শ্রী গণেশায় নমঃ এই নামটি একবার বলে কাজ শুরু করি। কারণ আমরা জানি আমাদের জীবনে যে যে কর্মে যুক্ত থাকি না কেন, সে কর্মে আমরা সিদ্ধি লাভ করতে চাই। তাই গৃহী লোক থেকে শুরু করে বড় ব্যবসাদার প্রত্যেকেই কিন্তু গণেশ আরাধনায় গণেশ চতুর্থীর দিন ব্যস্ত থাকবেন। আর গণেশের বিভিন্ন রূপ রয়েছে। জ্যোতিষ এবং তন্ত্র বা বাস্তুশাস্ত্র মত বলে এক একটি রূপ এক এক রকমের ফলদায়ী। বহুবার প্রশ্ন ওঠে গণেশের কোন রূপটি পুজো করলে সার্থক ফল পাওয়া যাবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় গণেশের সুরটি ডান দিকে ঘোরানো থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় গণেশের সুরটি বাঁ দিকে ঘোরানো থাকে। আমরা সাধারণ মানুষ হয়তো বুঝতে পারি না কোন রূপটির পুজো করলে আমাদের গৃহজীবনের শান্তি উন্নতি ঘটবে এবং বাস্তুক্ষেত্রে বিশেষ করে উন্নতি ঘটবে। গণেশজি মাতা পার্বতী আর শিব শম্ভুর পুত্র। অতি প্রিয় পুত্র হচ্ছে পার্বতী, অর্থাৎ মা অন্নপূর্ণার। আর বাবা ভোলানাথের বাম দিকে মা অন্নপূর্ণার বাস। আর এই মা অন্নপূর্ণা আমাদের এই বিশ্ব সংসারকে কন্ট্রোল করছে, তার আশীর্বাদেই আমাদের সংসার চলছে। আর বাবা ভোলানাথ কৈলাসে বসে সাধন ভজনে ব্যস্ত, অর্থাৎ তিনি যোগী মানুষ। ফলত বাবা ভোলানাথ এবং মাতা পার্বতীর মাঝে তাদের প্রিয় পুত্র যখন বিরাজ করেন, অর্থাৎ গণেশ জি, তখন তার সুরটি যখন বাঁ দিকে ঘোরানো থাকে, তখন সেই গণেশজির পুজো করলে গৃহী লোকেদের গৃহস্থ জীবনে উন্নতি ঘটে। ঠিক তেমনিভাবেই গণেশজির সুরটি যখন ডান দিকে ঘোরানো থাকে, তখন কিন্তু মোক্ষ প্রদায়ক ফল দিয়ে থাকে। অর্থাৎ যারা যোগী সংসার ত্যাগী তাদের ক্ষেত্রে সেই গণেশের পুজো করা বিশেষভাবে শুভ। আমরা সংসারী মানুষ, তাই জন্য আমরা পুজো করব বাঁ দিকে সুরলা গণেশের। এরপরে চলে আসি, অনেকেই রয়েছেন রাহু এবং কেতু দ্বারা গ্রাসিত এবং এই দুটো অশুভ প্ল্যানেটের বা গ্রহের কুপ্রভাব থেকে বেরিয়ে আসার জন্য বহু অর্থ খরচ করেছেন। কিন্তু এই গণেশ চতুর্থীর দিন এই কাজটি করে দেখুন, আপনাদের অবশ্যই রাহু কেতুর দুষ্প্রভাব থেকে আপনারা মুক্ত হবেন। কারণ রাহু কেতুকে কন্ট্রোল করে থাকে তাদের ইষ্টদেব কিন্তু এই গণেশজি। যদি কোনো দর্শক বন্ধু এরকম রাহু কেতুর দুষ্ট প্রভাবের মধ্যে রয়েছেন, তারা অবশ্যই এই প্রয়াগটি করে দেখুন, আপনারা জীবনে রাহু কেতুর কুপ্রভাব থেকে মুক্ত হতে পারবেন। কিন্তু এর জন্য প্রয়োজন গণেশজির ব্রাহ্মণ দ্বারা পুজো করা। গণেশজির মূর্তি স্থাপনা করে ব্রাহ্মণ দ্বারা যখন প্রাণ প্রতিষ্ঠা হবে, তখনই আপনারা এই কাজটি করতে পারবেন। কি করবেন? আপনারা একটি পান পাতা নেবেন, তার মধ্যে একটি লাড্ডু নেবেন এবং 21টি দুর্বা ও একটি কুশ, যে কুশ হাতে নিয়ে ব্রাহ্মণরা পুজো করেন সেই কুশ পান পাতার ওপরে রাখবেন। যখন গণেশজির প্রাণ প্রতিষ্ঠা করছে ব্রাহ্মণ, সেই মুহূর্তে ওটি গণেশজির চরণের কাছে রেখে দেবেন এবং
এই মন্ত্রটি একবার উচ্চারণ করবেন, ওম রাম রাহাবে নম, ওম কেতবে নম। এই দুটি মন্ত্র উচ্চারণ করার পর গণেশজির মূল মন্ত্র ওম গ্যাং গণপতে নম 108 বার উচ্চারণ করবেন, এবং এতে দেখবেন যে আপনারা রাহু এবং কেতুর প্রভাব থেকে, দুষ্প্রভাব থেকে মুক্ত হয়ে গেছেন। কিন্তু ব্রাহ্মণ দ্বারা আপনাকে গণেশ পুজো করাতে হবে, এবং এই প্রয়োগটি করতে হবে যখনই গণেশজির প্রাণ প্রতিষ্ঠা করবে ব্রাহ্মণ, সেই মুহূর্তে আপনাকে এই পান, লাড্ডু, দুর্বা এবং কুষ্টি গণেশজির চরণের কাছে রেখে দিতে হবে। এতে রাহু কেতুর দুষ্প্রভাব থেকে আপনারা মুক্ত হবেন। নেক্সট গণেশজির আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে দেব। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। আর বিভিন্ন উপায়, বিভিন্ন টোটকা, রাশিফল শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।